বন্ধুরা, ভারতের স্ট্র্যাটেজিক বম্বার, যাকে নিয়ে গত 70 বছর ধরেই ভারতের মধ্যে চরম বিতর্ক রয়েছে, যে ভারতের ইমিডিয়েটলি একটা স্ট্র্যাটেজিক বম্বারের স্কোয়াড্রনের প্রয়োজন রয়েছে, যাতে এর সাহায্যে আমাদের নিউক্লিয়ার হামলার ক্ষমতার সাথে ডাইরেক্টলি চীনের নৌবাহিনী আর মেনল্যান্ড চায়নাতেও বম্বিংয়ের ক্যাপাবিলিটি আসে। আর এই বিতর্ক আবারও নতুন করে শুরু হয়ে গেছে, কেননা হালে আমাদের এক পূর্ব বায়ুসেনা প্রমুখ অরূপ রাহা চাণক্য ফোরামে বক্তব্যের দরুন ওপেনলি এটা বলেন যে ভারতের নাকি একটা স্ট্র্যাটেজিক বম্বারের কিছু স্কোয়াড্রন কিনতেই হবে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই স্ট্র্যাটেজিক বম্বার কিন্তু ভারতীয় বায়ুসেনার জন্য নয়, বরং এটাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাই সার্ভিস কমান্ড স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের জন্য কেনা উচিত, যারা দেশের নিউক্লিয়ার মিসাইলের দায়িত্ব রয়েছে এবং এদের কাজই হলো এই সমস্ত নিউক্লিয়ার মিসাইল হ্যান্ডেল করা এবং প্রয়োজন পড়লে অন্য দেশে হামলা করা। ফলে বন্ধুরা, আমাদের এই পূর্ব বায়ুসেনা প্রমুখের মতে, যেহেতু আমাদের এই নিউক্লিয়ার কমান্ড হামলার জন্য সম্পূর্ণ বায়ুসেনার মিরাজ 2000 আর সুখোই বিমান এই দু ধরনের বিমানের ওপর নির্ভরশীল, তাই নিজেদের ক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কমান্ডকে নিজস্ব একটা বম্বার এয়ারক্রাফ্টের প্রয়োজন রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারতের পূর্ব বায়ুসেনা প্রমুখের তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট আসার পর এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সত্যি তাহলে এবারে ভারতের এই স্ট্র্যাটেজিক বম্বারের একটা স্কোয়াড্রনকে কেনা উচিত। তো বন্ধুরা, এখানে কিন্তু মেইনলি দু ধরনের আর্গুমেন্ট রয়েছে। প্রথমত, এক পক্ষ তো এর পুরোপুরি বিরুদ্ধে এবং তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর শীত যুদ্ধের সময় ডেফিনেটলি বম্বার এয়ারক্রাফট ব্যাপক কাজে আসতো, কিন্তু আজকের দিনে এটা পুরোপুরি ইউজলেস। কেন, একদিকে আজকালকার দিনে সমস্ত দেশের কাছে কম বেশি এই জাতীয় আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে, আর যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বম্বারের মতন স্লো মুভিং এয়ারক্রাফট কিন্তু খুব বেশি সহজ টার্গেট। ফলে ভারতের এই বম্বার চীন বা পাকিস্তানের সামনে 2 মিনিটও টিকবে না। অন্যদিকে আবার ভারতের যে ডিফেন্স বাজেট, সেটার পক্ষে আজকের দিনে ভারত বম্বারের মতন এক্সপেন্সিভ হাতিয়ারে এত বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে না, তাই আমাদের বম্বারের কথা এখানে ভাবা উচিত নয়। এবার এখানে যদি দ্বিতীয় আর্গুমেন্টের কথা বলি, তাহলে ভারতের একটা পক্ষ এই বম্বার এয়ারক্রাফটকে সম্পূর্ণ সাপোর্ট করে। কেননা প্রথমত, বম্বার এয়ারক্রাফটে যে পরিমাণ পেলোড বা মিসাইল, স্পেশালি ব্রহ্মসের মতন এই জাতীয় হেভি অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারবে, তার জন্য কিন্তু আমাদের পুরো সুখোই বিমানের একটা স্কোয়াড্রনের প্রয়োজন পড়বে। উদাহরণ হিসেবে বললে, রাশিয়ার TU-160 মতন বম্বার, যেখানে একাই 12টার মতন ব্রহ্মস সুপারসনিক মিসাইল নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের 12টা সুখোই বিমান লাগবে, আর তার সাথে অ্যাডিশনাল এয়ার সাপোর্ট তো রয়েছে। দ্বিতীয়ত, বম্বারকে যে জন্য ক্রিটিসাইজ করা হয় যে এটা এয়ার ডিফেন্স সিস্টেমের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না, তো এর বিরুদ্ধে একটা কাউন্টার আর্গুমেন্ট এটা রয়েছে যে অ্যাকচুয়ালি আজকের দিনে বম্বার এয়ারক্রাফট এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জে আসবেই না। উদাহরণ হিসেবে বললে, দুনিয়ার সবচেয়ে লম্বা দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম কোনটা? রাশিয়ার S-400, যার রেঞ্জ মোটামুটি 400 কিলোমিটার এবং এটা ম্যাক্সিমাম 600 কিলোমিটার দূর পর্যন্ত ডিটেক্ট করতে পারবে। আর আমাদের কাছে যে এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মস মিসাইল আসবে, সেটা কিন্তু মোটামুটি 800 কিলোমিটার প্লাস। ফলে টেকনিক্যালি আমাদের বম্বার এয়ারক্রাফট যদি 650 কিলোমিটার দূর থেকেও এই মিসাইল হামলা করে, তাহলেও কিন্তু S-400 বম্বারের বিরুদ্ধে কাজে আসবে না। আর শুধু তাই নয়, এই মুহূর্তে আমরা হাইপারসনিক মিসাইলের উপরেও কাজ করছি, স্পেশালি ব্রহ্মস-2, যেটা মোটামুটি 1000 কিলোমিটার রেঞ্জের হবে এবং এই জাতীয় মিসাইল কিন্তু আরও বেশি হেভি হবে। সেক্ষেত্রে একটা বম্বার খুব সহজেই একটা পুরো সুখোই বিমানের স্কোয়াড্রনের পেলোড বহন করতে পারবে এবং বাকি বিমান এই বম্বারকে এয়ার সাপোর্ট প্রোভাইড করতে কাজে লাগবে। তৃতীয়ত, আসল লড়াই এখন ভারতের গ্রাউন্ডে নয়, বরং ভারত মহাসাগর রিজিয়ন আর সাউথ চায়না সিতে হবে। আর রাশিয়ার এই TU-160 মতন বম্বারের যে রেঞ্জ, সেটা মোটামুটি 12000 কিলোমিটার প্লাস, যেটা খুব সহজেই পুরো রিজিয়নে বিনা রিফিউলিং আর বিনা এয়ার ডিফেন্স সিস্টেমের ভয় ছাড়া ডমিনেট করতে পারবে। এমনকি ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের ফাইটার জেটের সাপোর্টে ভারত সাউথ চায়না সি থেকে মেনল্যান্ড চায়নাকেও নিজেদের টার্গেটে নিতে পারবে স্ট্যান্ড অপ রেঞ্জ থেকে। ফলে ভারতের পূর্ব বায়ুসেনা প্রমুখ সহ ভারতের একপক্ষের মতে, আমাদের অন্তত একটা স্কোয়াড্রন এই বম্বারের ওপর ইনভেস্টমেন্ট করা উচিত ভবিষ্যৎকে মাথায় রেখে, স্পেশালি বর্তমানে যে ধরনের জিওপলিটিক্যাল সিচুয়েশন এখন তৈরি হচ্ছে তাকে দেখে তো বটেই। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমি ভারতের এই বম্বারকে নিয়ে দুটো পক্ষের আর্গুমেন্টকে আপনাদের সামনে রাখলাম। এবারে যদি একটা কনক্লুশনে আসতে হয় যে এবারে সত্যিই কি ভারতের একটা বম্বার এয়ারক্রাফটের প্রয়োজন রয়েছে, তাহলে আমি এটাই বলবো যে বর্তমান পরিস্থিতি আর বায়ুসেনার ক্যাপাবিলিটি অনুযায়ী, একদিকে যেমন বম্বারের সুবিধা রয়েছে, এর দ্বারা আমরা ছোট থেকে শুরু করে বড় দেশের বিরুদ্ধে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে পারবো, এবং একই সাথে একটা বম্বার কিন্তু পুরো সুখোই বিমানের স্কোয়াড্রনের কাজ করতে পারবে এবং ভারত মহাসাগরে ডমিনেটিং পজিশনে থাকবে। তবে অন্যদিকে আবার ভারতের অলরেডি এত বেশি রিকোয়ারমেন্ট রয়েছে ফাইটার জেটের, তাকে মাথায় রেখে বম্বারে ইনভেস্ট করা একটু মুশকিল, তার উপর আবার বম্বারকে মেনটেন করাও অনেক বেশি খরচ সাপেক্ষ, সেক্ষেত্রে ভারতের পক্ষে ইমিডিয়েটলি বম্বার কেনা কিছুটা মুশকিল বলতে পারে। তবে হ্যাঁ, নিউক্লিয়ার হামলার জন্য ভারতের যে স্ট্র্যাটেজিক কমান্ড ফোর্স রয়েছে, তাকে যদি অ্যাডিশনাল ফান্ডিং সরকার ম্যানেজ করতে পারে, তাহলে এটা কিন্তু ভারতের জন্য ফায়দা দিতে পারে। তাই এটা সম্পূর্ণ আমাদের বাজেটের ওপরে নির্ভর করছে, যেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়? ভারতের কি বম্বার কেনা প্রয়োজন, নাকি এর কোনো রকম প্রয়োজন নেই বলে আপনারা মনে করেন? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।